ইউক্রেন রাশিয়ার শস্য চুক্তি বাতিল কিংবা ভারতের চাল রফতানি নিষেধাজ্ঞায় শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আপাতত খাদ্যশস্য নিয়ে শঙ্কা না থাকলেও বসে নেই সরকার। দুই দিনব্যাপী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলনের প্রথম দিন এসব কথা বলেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাফিয়াজ রাস্তা। বুধবার শুরু হয় রাইট টু বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলন। দুই দিনের এই সম্মেলনে 15টি দেশের অর্ধশতাধিক খাদ্য ও কৃষি খাদ্য ব্যবস্থা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অ্যাক্টিভিস্ট সহ 7 শতাধিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, রাশিয়ার শস্য চুক্তি বাতিল কিংবা ভারতের চাল রপ্তানি নিষেধাজ্ঞায় শঙ্কার কোনো কারণ নেই। কয়েকশো বছরের মধ্যে আমরা মোটামুটি এখন নিজেরা খেতে পারি। আমাদের ঘরে আজকে এই মুহূর্তে প্রায় 18-20 লক্ষ টন খাবার আমাদের ঘরে আছে, আমাদের সঞ্চয়। সুতরাং বড় কোনো দুর্যোগ আমরা আশা করি আমাদেরকে কাবু করতে পারবে না। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, খাদ্যপণ্য বিতরণে সতর্কতার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছে সরকার। বাংলাদেশ এন্ড ইটস রেসিডেন্ট পিপল হ্যাভ কন্টিনিউড টু মুভ আহেড টায়ারলেসলি টু অ্যাটেইন সেলফ-সাফিসিয়েন্সি ইন অল স্পিয়ার্স অফ লাইফ। উই হ্যাভ অলরেডি পুট ইন প্লেস ডেল্টা প্ল্যান 2100। এ সময় পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর খলিকুজ্জামান বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। ইটস এ গ্লোবাল ইস্যু, ইজ নট বাংলাদেশ ক্যান নট ডু অ্যালোন, এন্ড নো কান্ট্রি ক্যান অ্যালোন অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ ইস্যুস। বাট অলসো বাংলাদেশ, আই শুড মেনশন, উই হ্যাভ বিন ডুইং অ্যাজ মাচ অ্যাজ উই পসিবলি ক্যান উইদিন দি রিসোর্সেস that we have available. এছাড়া সমতা ভিত্তিক ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে সবাইকে এগোতে হবে বলে মনে করেন বক্তারা। Transforming agri food system must be inclusive and empowering with active participation from indigenous people. Shafia Sasna, News 24, Dhaka.